তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মূলত যারা 2021 শিক্ষাবর্ষে জেক্সপো পরীক্ষায় বসবে, তো তারা তাদের প্রিপারেশনটা ম্যাথ বা ফিজিক্স অর কেমিস্ট্রির জন্য কিভাবে শুরু করবে, স্টার্টিংটা তোমরা কিভাবে করবে তোমাদের প্রিপারেশন নিয়ে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। কাজেই যারা 2021 শিক্ষাবর্ষে জেক্সপো পরীক্ষায় বসতে চলেছো তার অতি অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের এই চ্যানেলে পলিটেকনিক স্টুডেন্টদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড হতেই থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা লাইক করে দেবে, আর যদি ভালো না লাগে অতি অবশ্যই ডিসলাইক বাটন রয়েছে তোমরা সেটা প্রেস করবে। চলো বন্ধুরা, ঠিক আছে, ভিডিওটি এবার শুরু করি। তো আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে, একবার বললাম যে কীভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করবে। তো দেখো, অনেকেই যেটা করে সেটা হচ্ছে, দেখো জেক্সপো তো অনেক রকম বই আছে, প্রিপারেশনের জন্য অনেক রকম বই আছে, তো বাজার থেকে সে নানা রকম বইয়ের মধ্যে যে বইটি ভালো লাগে বা যে বইটি টিচাররা সাজেস্ট করেন সেই বইটি কিনে এনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস শুরু করে যতদিন পর্যন্ত হাতে হাতে টাইম থাকে। হ্যাঁ, তো আমি সেই বই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি যে কোন বইটা ভালো, সব বই ভালো, তার মধ্যেও কোন বইটা ভালো, কোনটা পড়লে তোমাদের সুবিধা হবে, কোন বইয়ে কী আছে, সে নিয়ে একটা ভিডিও আমি করে দিয়েছি। তো যারা সেই ভিডিওটি দেখোনি অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তো সেই বই প্রিপারেশন, সেই বই থেকে কী করে প্রিপারেশন স্টার্ট করে দেয়, কিন্তু আমি বলবো এটা একেবারেই ঠিক নয়। কারণ প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অঙ্কর ক্ষেত্রে বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা প্রিপারেশনটা কীভাবে নেবে, তারপর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো। তো ফিজিক্সের ক্ষেত্রে, সরি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কীভাবে নেবে, তো তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তাদের এটা নিশ্চয়ই মনে আছে যে তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার পর একটা টেস্ট পেপার তোমাদের বেরোতো, এবং সেই টেস্টের পর যে 3 মাস সময় থাকতো সেই টেস্ট পেপারটা তোমরা প্র্যাকটিস করে তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে। ঠিক সেরকম ব্যাপার এই জেক্স পরীক্ষাতেও। হ্যাঁ, তোমাদের যে হাতে যে সময় থাকে সেখানে তোমরা ওই টেস্ট পেপারের মতোই একটা বই, যেটা বিভিন্ন বই, ওরিয়েন্টাল বই, হ্যাঁ, সাঁতরা ছায়া, বিভিন্ন রকম বই আছে, সেগুলি তোমরা প্র্যাকটিস করো। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের 9-10 সিলেবাসের বেসিসে যেহেতু হয়, হ্যাঁ, তো সেই 9-10 সিলেবাসে যেগুলি আছে, সিলেবাসে যে আছে যেগুলি, সেই গুলি তোমরা একবার রিভাইজ করে নাও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ করে নেবে হাতে, যেহেতু এখন কোভিড পরিস্থিতি চলছে, তো এখন তোমাদের কখন পরীক্ষা হবে তা এখন ঠিকভাবে জানানো হয়নি। তো যখন জানানো হবে ততদিন তোমাদের অনেক হাতে টাইম, তো তোমরা কি করবে না, সেই অঙ্ক বইগুলি খুলবে ক্লাস 9 এবং 10-এর, যদি নিজেদের থাকে তো ভালো, নইলে অন্য কারোর কাছে নিয়ে কোনো রকম জোগাড় করে তোমরা কি করবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা একবার রিভিশন করে নেবে। এবার তোমরা বলবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করি, হ্যাঁ, দুটো বই, তারপর আবার জেক্সপোর প্রিপারেশন যে বইটি আছে সেটাও ঠিক টেস্ট পেপারের মতোই, তো সে বইটাও প্র্যাকটিস করতে হবে, এত টাইম আমরা কখন পাবো। তো এখানে যে বিষয়টি উঠছে সেটা সময়ের উঠছে। তো আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ করা মানে এটা নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যতগুলি অঙ্ক আছে সূত্র থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ক একবার করে করতে হবে, একবার করে দেখতে হবে, এমন কিন্তু নয়। কারণ তোমরা জানো যে তোমাদের জেক্সপো পরীক্ষাটি বা পলিটেকনিক পরীক্ষাটি কি হয়, হ্যাঁ, এমসিকিউ বেসিসে হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন হয়। তো সেহেতু আমাদের বইয়ে যে বড় বড় অঙ্কগুলি রয়েছে সেগুলি একটাও দেখার দরকার নেই, শুধুমাত্র সূত্রগুলি প্রতিটা একদম ছোটস্থ হওয়া দরকার, খুব ভালোভাবে মুখস্থ থাকা দরকার, এবং প্রত্যেকটা এমসিকিউ বা শর্ট প্রশ্ন যেগুলি রয়েছে সমস্ত কিছু একদম প্র্যাকটিস থাকা দরকার, বড় প্রশ্নগুলি কোনো রকম দরকার নেই, ঠিক আছে। আর যাদের মনে হবে যে আমাদের বেসিকটা আরও স্ট্রং করবো, আমরা পারি, আমাদের ক্ষমতা আছে, তারা অতি অবশ্যই করবে, কিন্তু করার প্রয়োজন নেই, শর্ট প্রশ্নগুলি করলে হয় আর সূত্রগুলি করলে হয়। তাহলে ক্লাস 9-10-এর ম্যাথ বইটা তোমরা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুঁটিনাটি সূত্র থেকে শুরু করে সমস্ত ছোট প্রশ্নগুলি একবার রিভাইজ করে নাও, ঠিক আছে। এরপর তোমরা কি করবে না, জেক্সপোর জন্য তোমরা যে বইটি বাজার থেকে কিনেছো সেই বইটি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করবে। কিছুদিন ওই বইয়ের কয়েকটা পেজ প্র্যাকটিস করার পর বিগত সালের যে প্রশ্ন আছে সেই বিগত সালের প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই বিগত সালের প্রশ্ন নিয়েও আমি ভিডিও করব, সেই বিগত সালের প্রশ্নের সমাধানও আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, কাজেই তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি বলে দিই যে আমি কিছুদিন আর কি আগামী 2-1 দিনের মধ্যেই আমি আমাদের ক্লাস শুরু করব 2021 শিক্ষাবর্ষের জন্য জেক্সপোর। হ্যাঁ, তো আমরা প্রথম যে চ্যাপ্টারটি শুরু করব সেটা হচ্ছে সূচক। তো যারা তোমরা ক্লাস করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে।
তো ম্যাথামেটিক্সের প্রিপারেশন তোমরা এইভাবে করো, আশা করছি তোমাদের ভালো হবে। আর রিজনিং এর যে ব্যাপারটা সেটা বইয়ে না থাকলেও রিজনিং মূলত তোমাদের সংখ্যা লাইন বেসিসে আছে, তো সেগুলি আমি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, বেশ কিছু সাজেস্টিও পাবে, আশা করছি সেখান থেকে তোমরা অনেক অঙ্কই কমন পেয়ে যেতে পারো। এইবার তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নেবে। তোমরা কিন্তু ডাইরেক্ট জেক্সপো পরীক্ষার প্রিপারেশনের বইটি দিকে হাত বাড়িও না, কারণ সেটা দিকে হাত বাড়াতে গেলে অনেক সময় দেখবে কিছু অঙ্ক করতে গিয়ে আটকে আটকে যাচ্ছে, ফর্মুলা ভুলে গেছো বা এটা কোন নিয়মে করবে খুঁজে পাচ্ছ না, সেজন্য তোমাদেরকে আবার বইটি ঘাঁটতে হবে, সে বইয়ের পেজ খুঁজে বার করতে হবে, সেখানে দেখতে হবে, আবার তোমাদের অঙ্ক করতে হবে। তো এই ক্ষেত্রে কি হবে, তোমাদের অনেকটা টাইম লাগবে, তোমাদের অনেকটা বিভ্রান্তি হবে। এরকম ভাবে দু একটা বার কয়েক যখন কয়েকটা অঙ্ক খুঁজতে যাবে তখন কিন্তু তোমাদের নিজেদেরই ভালো লাগবে না আর কি, তোমরা সেখান থেকে বিভ্রান্তি ঘটবে, তোমাদের ভালো লাগবে না, হ্যাঁ যে বারবার খুঁজতে হচ্ছে, ধুর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কারণ বলি জেক্সপো পরীক্ষার যে প্রশ্ন হয় সেটা তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইন, তাই কি হয় না কোশ্চেনটা একটু হলেও মাধ্যমিক তুলনায় কি হয় হায়ার লেভেলে হয়, একটু হলেও তোমাদের একটু টাফ হয়, কাজেই মাধ্যমিক বা ক্লাস নাইনে যেভাবে অঙ্ক তোমরা ইজিভাবে করেছো সেরকম কিন্তু অঙ্ক এখানে পাবে না, একটু হলেও হার্ড হয়, এক দুটো অঙ্ক হয়তো সহজ হয় কিন্তু বেশিরভাগটাই হার্ড হয়। ঠিক আছে, এবার আসি তোমাদের ফিজিক্স অর কেমিস্ট্রি বা ভৌতবিজ্ঞানের যে প্রিপারেশনটা কীভাবে নেবে। তো এটি ক্ষেত্রে সেম ব্যাপার, তোমাদের বইটি প্র্যাকটিস করার আগে তোমাদেরকে তোমাদের টেক্সট বই যে দুটি রয়েছে ক্লাস নাইন টেনে সেগুলি ভালোভাবে পড়তে হবে। কী করতে হবে, থ্রোলি তোমাদেরকে রিডিং করতে হবে। এবার রিডিং পড়ার জন্য, রিডিং পড়া মানে এটা নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে শুরু করে একদম বইয়ের শেষ পাতা পর্যন্ত রিডিং পড়তে হবে এমন কিন্তু নয়। যেহেতু আমাদের একটা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হচ্ছে, তাই কি হবে মেন যে সূত্রগুলি রয়েছে চাল সূত্র, বয়েল সূত্র, তাদের যে গাণিতিক রূপ সেগুলি, সেগুলি মেন মেন পয়েন্টগুলো তোমাদেরকে নোট করতে হবে। ঠিক আছে, আর শুধুমাত্র যে একদম রিডিং যে গল্পগুলি রয়েছে সেগুলি পড়ার কোনো রকম প্রয়োজন নেই, মেন যে পয়েন্ট সেগুলিকে নোট করতে হবে। আর আমাদের এই যে মেন পয়েন্টগুলি নোট করা, হ্যাঁ সূত্রগুলি নোট করা, সমস্ত কিছু আমাদেরও একটা নোট করা আছে, আমি তোমাদের সেগুলি চ্যাপ্টার ওয়াইজ চ্যানেলে আমি কী করে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। কিন্তু তার আগে তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল বাটনটি প্রেস করে রাখতে হবে, নইলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, আমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অল তড়িৎ আলো প্রত্যেকটা থেকে কি হচ্ছে না নোট করা আছে, মেন মেন যে সূত্র যেগুলি থেকে তোমাদের অঙ্ক আসে, যেগুলি থেকে তোমাদের প্রশ্ন আসে, একটাও বাদ নেই, আশা করছি সেখান থেকে তোমরা গ্যারেন্টিভাবে বলতে পারি কমন পেয়ে যাবে, তার বাইরে কোনো প্রশ্ন হয় না একটা দুটো ব্যতিক্রম ছাড়া। ঠিক আছে, তো তোমরা সেভাবে পেয়ে যাবে ওইগুলি। তোমাদের টেক্সট বইটা কমপ্লিট হওয়ার পর তোমরা জেক্সপোর জন্য যে বইটি কিনেছো সেটা কিছু পেজ করবে, সব শেষ করার কোনো রকম, যদি টাইম থাকে সব করতে পারো, আর না থাকে কিছু পেজ করবে। আর তোমাদের বিগত সালের প্রশ্নগুলি অতি অবশ্যই করবে, বিগত 10 বছর বা 5 বছরের প্রশ্ন অতি অবশ্যই করবে, হ্যাঁ তাহলে কারণ বিগত সালের প্রশ্ন কিছু কিছু রিপিট হয়, তা সেক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবার বলি যারা মধ্যমানের স্টুডেন্ট, যারা সাবজেক্ট অঙ্ক হয়তো সাবজেক্টের বুঝতে পারো না বা বুঝতে সমস্যা হয় বা বিজ্ঞানের সমস্ত কিছু জানো না বা পারো না, অনেকটাই সেরকম কিছু স্টুডেন্ট আছে, তো তাদের জন্য আমি নেক্সট আর একটা ভিডিও আপলোড করবো যে তোমরা কীভাবে প্রিপারেশনটা শুরু করবে। ঠিক আছে, তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কারণ খারাপ লাগার এখানে কোনো রকম কথা নেই, যতটুকু সম্ভব পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ জানাই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও।